গুড ইভিনিং, ওয়েলকাম টু দিস ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সন্ধ্যাবেলা এখন সেজে গুজে আমি আর রানা একটু বেরোবো, রানা স্কুল থেকে ফিরছে। তো এখন তার আগে আমি এই ভিডিওটা স্টার্ট করলাম না, বিকজ আমি কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করবো। ইনফরমেশানটা কি? ইনফরমেশানটা হচ্ছে অ্যাবাউট মাই কলেজ। তোমরা জাস্ট ওয়ান মিনিট, একটু লাইটটা জ্বালিয়ে দেওয়া, একটা কম লাগছে, লাইট জ্বালিয়ে দিয়েছি, নাও ইটস বেটার। তো এবার হচ্ছে আমি যে ইনফরমেশানটা শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাবাউট মাই কলেজ। তো আমি বলে রাখি, যারা আমায় আগে আমার পোস্টে কমেন্ট করেছিলে, আমি বেসিক্যালি আজকে তাদের কোশ্চেনের রিপ্লাই করার জন্য ভিডিওটা করছি। টুইগি বাইরে থেকে চেষ্টা করছে। তো যাই হোক, কোশ্চেনগুলো ছিল যে সামথিং এরকম ছিল যে আমি এত নম্বর পেলে কি ভর্তি হতে পারবো, এত নম্বর পেলে ভর্তি হতে পারবো। তো রিসেন্ট কাল পরশু মধ্যে আমি একটা কোশ্চেন দেখেছি, সেটা আমাকে কেউ একজন কোশ্চেন করেছে যে টিচাররা কোন ল্যাঙ্গুয়েজে স্পিচ দেয় বা পড়ায়। তো আমি পুরো ডিটেলসটা বলি। তো বিধাননগর কলেজ, এটা ফার্স্টলি গভর্নমেন্ট কলেজ, এটাও একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বিধাননগর গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজে আমাদের শুধু সরি কলেজ তুই এটা তো আমাদের কলেজ সল্ট লেক সেক্টর টুতে, নিয়ার সিসি ওয়ান, নিয়ারেস্ট লোকেশন সিসি ওয়ান থেকে জাস্ট হেঁটে 2 মিনিট লাগে। আর কেউ যদি ট্রেনে আসো শিয়ালদা থেকে আসলে তোমাকে বিধাননগর নামতে হবে, বিধাননগর থেকে অটো। এইদার কেউ যদি চাও এখন শিয়ালদা থেকে মেট্রো করে সিসি ওয়ান যেতে পারো, চয়েস ইজ ইয়োর্স। বাস বিধাননগর থেকে গেলে অনেক বেশি ব্যাপারটা ইজি হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকে কোশ্চেন করেছিল যে আমি কত নাম্বার পেলে ভর্তি হতে পারবো বা এত নাম্বার পেয়েছি ভর্তি হতে পারবো কিনা। এটা আমি ফার্স্টে বলে রাখি, আমাদের কলেজে সিট এমনি কম থাকে, মানে ফার্স্টলি সিট অনেক কম থাকে। এবার তো ধরো মানে কখনো 15টা সিটে ভর্তি হচ্ছে, কখনো 27টা, বা কোনো কোনো ক্ষেত্রে 30টা। তো সিট যেহেতু অনেক কম, সেই জন্য আমি কাউকেই বলবো না যে খুব ভালো নাম্বার পেয়েছো তুমি ভর্তি হতে পারো। এটা টোটালি ডিপেন্ড করে যে অ্যাডমিশন সিস্টেমটা কীভাবে চলছে, জাস্ট লাইক যে কতজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে। কারণ একটা সাবজেক্টে এক দুজন স্টুডেন্ট অ্যাপ্লাই করে না, মানে হিউজ নাম্বারের স্টুডেন্টস অ্যাপ্লাই করে, যেখান থেকে 15 জন 20 জন বা 30 জনকে অ্যাডমিশন দেওয়া হয়। তো তোমরা এতক্ষণে ফর্ম ফিল আপ করেই ফেলেছো, সব কলেজে ফর্ম ফিল আপ কমপ্লিট, অলরেডি হয়তো লিস্ট কিছু বেরিয়েছে, কলেজের লিস্ট না বাট ওই হয়তো র্যান্ডম যে লিস্টটা বেরোয় ওই লিস্টটা হয়তো বেরিয়েছে। তো এরপরে এক এক করে তোমাদের কলেজে ভর্তির লিস্ট বেরোনো শুরু হবে, অ্যাকর্ডিং টু দ্যাট তোমাদের ভর্তি শুরু হবে। এবার ফর্ম ফিল আপ করার সময় এসসি এসটি ওবিসি সব আলাদা আলাদা ক্যাটাগরির ফর্ম ফিল আপ করা হয়েছে। তো লিস্টও আমি যতদূর আমার মনে আছে লিস্টও সেইভাবেই বেরোবে, এসসি এসটি ওবিসি অ্যাকর্ডিং টু র্যাঙ্ক, যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সে ফার্স্ট পাচ্ছে, কম তার চেয়ে কম তার চেয়ে কম। এইভাবে ভর্তি হতে 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 একটা সময় দেখা যাবে যে লাস্টে কিছু সিট ফাঁকা থেকে যাচ্ছে। ইভেন আমাদের কলেজে, মানে স্পেশালি বিধাননগর কলেজে যেটা হয়, 2-3টে লিস্ট বেরোনোর পর শো ইন্টারেস্ট বলে একটা অপশান হয়। তো শো ইন্টারেস্ট যখন বেরোবে, ওই নোটিশটা যখন বেরোবে, তখন তোমাদের কলেজ ওয়েবসাইটে গিয়ে শো ইন্টারেস্টের লিঙ্কটা ক্লিক করে ইন্টারেস্ট শো করতে হবে, তাহলেই কিন্তু পরের লিস্টে তোমার নাম উঠবে। আদারওয়াইজ তোমার যদি র্যাঙ্ক থাকে আর শো ইন্টারেস্ট নোটিস বেরোনোর পর তুমি যদি ইন্টারেস্ট শো না করো তাহলে কিন্তু তোমার নাম উঠবে না। সো মেক শিওর যে কলেজে কি নোটিস দিচ্ছে, কি হচ্ছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার বেসিক্যালি যেটা হয় যে ফার্স্ট যখন কলেজে নাম ওঠা শুরু হয়, ধরো আজকে আমার 6 জনের নাম বেরিয়েছে, 6 জনের থেকে 4 জন ভর্তি হলো, বাকি 2টো সিট ফাঁকা থাকলো। তো চলো পরের দিন আবার 6 জন ভর্তি হবে, এই করে করে ভর্তি হয়। লাস্টে দেখা যায় যে যখন সব কলেজের অলমোস্ট অনেক কলেজের যখন নাম বেরিয়ে যায় বা লিস্ট বেরোনো কমপ্লিট হয় তখন সিট ক্যান্সেল হতে থাকে। এটার রিজনটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা নিজের অ্যাডমিশনটাকে সিকিওর করে রাখে, যে আমার এই কলেজে নাম উঠেছে আমি অ্যাডমিশন সিকিওর করে রাখলাম, যেটা আমিও করেছিলাম। আমার বিধাননগরে নাম উঠতে অনেক লেট হয়েছিল, অনেক লেট কী বলবো, মানে 5th or 6th লিস্ট এরকম লেগে গিয়েছিলো। তো ব্যাপারটা লাস্টে হয়তো কিছু কিছু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায়, তারা অন্য কোথাও চলে যায়, সেই সিটগুলো ফাঁকা হয়ে যায়। তো আমি বলবো যে যারা কলেজে ভর্তি, মানে স্পেশালি বিধাননগর কলেজে ভর্তি হওয়ার জন্য ইন্টারেস্টেড, একটু লাস্ট অবধি ওয়েট করো।
যদি ফার্স্টে সিটস না থাকে লাস্টে সিটস পেলেও পেতে পারো, মানে দেয়ার ইজ অপশন, তোমরা পেলেও পেতে পারো। তো এই হচ্ছে ব্যাপার, এই ছিল আমার কলেজ ডিটেলস। আর হ্যাঁ, টিচাররা লেকচার ইংলিশে দেয় না, বেঙ্গলিতে দেয়। তুমি তোমার যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন ওখানে কি একটা থাকে জানো, ওখানে ওই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কিছু একটা অপশান থাকে, আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না, বাট ওখানে ওরকম কিছু একটা থাকে। তো যাই হোক, আমি বলি প্রফেসর যারাই থাকুক না কেন, তুমি যদি ইংলিশ টার্মের জন্য ভর্তি হও বা তোমার টার্ম যদি বাংলা হয়, তোমার যে কোনো টার্মেই প্রফেসররা হেল্প করতে পারবেন, কারণ দে আর কমফোর্টেবল ইন এনি ল্যাঙ্গুয়েজ। আমি আমার আচ্ছা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, ইয়েস, যখন তোমরা ফর্ম ফিল আপ করো তখন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যেটাই দিয়ে থাকো, অ্যাকর্ডিং টু দ্যাট টার্ম তোমরা নোটস পাবে, সেইভাবে টিচার তোমাদের বুঝিয়ে দেবে, দেয়ার ইজ নো প্রবলেম। আমি নিজে আমার কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, বাট আমাদের কখনো কখনো মানে পিওর ইংলিশে হয়তো বোঝায় না, বাট কিছু কিছু টার্মস আমাদের ইংলিশেও মানে বলে দেয়, বা শর্ট একটা ওয়ার্ড, মানে নট পিওর বেঙ্গলি, নট পিওর ইংলিশ। তো এই হচ্ছে ব্যাপার, আর অবভিয়াসলি দে আর কমফোর্টেবল ইন ইংলিশ। তো তোমরা মানে যারাই চাইছো বা যাদের মধ্যে এইসব সন্দেহগুলো আছে, আই হোপ সেই সন্দেহগুলো কেটে গেছে। অ্যান্ড কী বলবো, ওদের অনেক দিন ধরে ওয়েট করছিলাম তোমাদের এই অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তো প্লিজ, যে যে কলেজে ভর্তি হও না কেন, অল দ্য বেস্ট, সবাই মানে ওয়েট করে থাকো কার কোন কলেজে নাম উঠছে, অ্যান্ড বি হ্যাপি, যে কলেজে নাম উঠুক বি হ্যাপি, বিধাননগরেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। ইয়াস, বাট যারা বিধাননগরে আসছো বা যদি ভর্তি হও, ডেফিনেটলি আমায় কমেন্ট করে জানিও, অ্যান্ড 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 আমার সাথে দেখা করতে ভুলো না। তো চলো, তোমাদের কলেজ ডিটেলস আমি বলে দিয়েছি, এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আমায় কোশ্চেন করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো চলো এখন বেরোই, এখন আমি রানার সাথে বেরোবো, অলমোস্ট 7টা, আমার 6:30 দেওয়ার কথা ছিল, বাট ভাবলাম যে আগে অ্যান্সারটা করে দিই দেন যাবো। সো লেটস গো নাও। তো এরপরেও যা হচ্ছে সেটা তোমাদের আমি দেখাবো, একটু টুকটাক রাতে শপিংয়ে, অলরেডি রাত হয়ে গেছে, একটু শপিংয়ে যাবো, টুকটাক কেনাকাটা করবো, দ্যাটস ইট, কারণ রবিবার আমাদের একটা প্রোগ্রাম আছে, এনগেজমেন্ট প্রোগ্রাম, সেখানে যেতে হবে। কালকে স্যাটারডে, আমার টাইম হবে না, ইভেন রানারও হবে না। সো স্যাটারডে আমাদের ভীষণ বিজি ডে যায়। তো এখন আমি বেরোবো, লেটস গো।